আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় দিন ভাই বোনের কেমন সবাই, আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে কথা বলবো হচ্ছে আইস নেটওয়ার্কে হচ্ছে আপডেট নিয়ে। আইস নেটওয়ার্ক হচ্ছে আমরা এর আগে যে অ্যাড্রেসটা দিয়েছিলাম সেটা কিন্তু আপডেট হয়েছে। আপডেট হয়ে আপনাদের কিন্তু বিএনবি স্মার্ট চেন দিতে হবে। তো বিএনবি স্মার্ট চেন মেটা মাস্ক এবং টার্স্টওয়ালেট থেকে একটা, যে কোনো একটা থেকে দিলে হয়ে যাবে। তো আমি টার্স্টওয়ালেট দিয়ে দেখাবো। এখানে দেখেন বিএনবি স্মার্ট চেন অ্যাড্রেস দেওয়ার কথা বলতেছে, এখানে শো করতেছে। জাস্ট আমরা এটার উপর টাস্ক করে দিয়ে আমরা অ্যাড্রেসটা চেঞ্জ করে দেবো। তো দেখেন এখানে আমরা অ্যাড্রেসটা দেওয়া রয়েছে। আমরা ইতিপূর্বে কিন্তু ইথেরিয়াম অ্যাড্রেসটা দিয়েছিলাম, এটা কিন্তু চলবে না। তো আমাদের কিন্তু বিএনবি স্মার্ট চেন অ্যাড্রেস এখন দিতে হবে। তারা কিন্তু আপডেট এটা বলে দিয়েছে। আমরা এখন চেঞ্জ করার জন্য এটা জাস্ট এটাতে ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম ইন্টারফেস শো করবে। জাস্ট এই যে অ্যাড্রেসটা দেখতে পাচ্ছেন, অ্যাড্রেসটাতে টাস্ক করে দিলেই কিন্তু আমাদের এডিট অপশন আসবে। তো আমি যদি সিম্পলে টাস্ক করে দেওয়ার আগে আমি হচ্ছে টার্স্টওয়ালেটে আসলাম। টার্স্টওয়ালেটে আসে এখানে বিএনবি স্মার্ট চেন এই যে এটাতে নেব, বিএনবি স্মার্ট চেন বিএসসি অ্যাড্রেস এই এটা নেব। জাস্ট টাচ করে দেবো এবং হচ্ছে রিসিভে টাচ করে দেবো। দেন রিসিভে দেওয়ার ক্লিক করার পর হচ্ছে আমাদের বিএনবি স্মার্ট চেন অ্যাড্রেসটা, মানে কপি অ্যাড্রেসটা আমরা এখানে দিয়ে দেবো। তো দেখেন এখানে উপরে যদি এখানে কপি অপশন রয়েছে, আমরা জাস্ট এটাকে প্রথমে হচ্ছে কপি করে নিব। দেন আমরা এই যে উপরে দেখতে পাচ্ছি বিএনবি স্মার্ট চেন বিএনবি লেখা রয়েছে, এটা ফলো করেই কিন্তু আমরা এটাকে কপি করে নেব। জাস্ট আমরা এটাকে কপি করে নিলাম। কপি করে নেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের অ্যাড্রেসটা কপি হয়ে গেলো। এরপর দেন হচ্ছে আমাদের সাইটে চলে আসবো। দেন এখানে আমরা আসার পর এখানে এডিটর টাচ করে দেবেন। এডিট লেখার পর অ্যাড্রেসের উপর টাচ করে দিলে এডিট অপশন আসবে। এটা সবগুলো কেটে দিয়ে এখানে আবার পেস্ট করে দিবেন, চাপড়ে ধরে পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার যে অ্যাড্রেসটা কপি করলেন সেটা কিন্তু এখানে বসে যাবে। এরপরে দেন হচ্ছে আমরা কিন্তু কনফার্ম অ্যাড্রেসে ক্লিক করে দিব। জাস্ট হচ্ছে আমরা ওয়েট করবো। এখানে কনফার্ম অপশন দেখতে পাচ্ছেন, কনফার্ম অ্যাড্রেস লেখা রয়েছে। জাস্ট আমরা কনফার্ম অ্যাড্রেসে ক্লিক করে দেবো। তো সিম্পল হচ্ছে কনফার্ম অ্যাড্রেসে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমরা যদি হচ্ছে কনফার্ম ক্লিক করি, তো জাস্ট আমি এখানে একটু কনফার্ম অ্যাড্রেসে ক্লিক করে দিচ্ছি। তো দেখেন আমি হচ্ছে কনফার্ম অ্যাড্রেসে ক্লিক করে দিচ্ছি। দেওয়ার পর এরকম অপশন আসছে দেখেন। এরপর নেক্সট আবারও কনফার্মে ক্লিক করব। এখানে আবার কনফার্ম লেখা রয়েছে, কনফার্মে ক্লিক করে দেবো। কনফার্মে ক্লিক করে দেওয়ার পর একটু সঙ্গে সঙ্গে একটু হচ্ছে ব্যাক পেজ করে দেখেন, অটোমেটিকলি আপনার অ্যাকাউন্টে নিয়ে আসবে। এই দেখেন আমার ওয়ালেটটা কিন্তু পূর্ণভাবে সেট আপ হয়ে গেছে। এভাবে মূলত আপনারা হচ্ছে ওয়ালেট অ্যাড্রেস চেঞ্জ করবেন। ভিডিওটা মূলত আজকে এই পর্যন্ত। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো বিষয় নিয়ে। তখন ভালো থাকুন, সুস্থ থাকুন, খুদা।